ময়মনসিংহের ভালুকায় স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার রাতে পৌরসভার কাঠালি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও পরিবারের সদস্যরা জানায় নিহত সাইফুলের স্ত্রী দুই বছর আগে মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করতে চাইলে তার মেয়ে সহ মেয়ে জামাই ও নাতিরা তার উপর চড়াও হয় এক পর্যায়ে সাইফুল বাধা দিতে গেলে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে